বাংলাদেশের অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই এখন আয়ের অন্য পথ খুঁজছেন, এজন্য বিভিন্ন ব্যবসা বেছে নিচ্ছেন তারা। রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে পোশাকের ব্যবসাতেও জড়াচ্ছেন, আর সেই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন দেশের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি। ঢাকাই ছবির এই অগ্নিকন্যা অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে আছেন। আগামী মাসেই মাহিয়া মাহি ভাড়া নামে একটি ফ্যাশন হাউস খুলতে যাচ্ছেন। এর আগে চিত্রনায়িকা মৌসুমি ফ্যাশন হাউসের ব্যবসা শুরু করেন, তার স্বামী ওমর সানি ওই ব্যবসা দেখাশোনা করেছেন। এছাড়া নিপুণ, অমৃতা, সাহারা, নাতাশা ও সুজানা সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীও এই ব্যবসায় জড়িয়েছেন। এই প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, এখানে থাকবে নারী পুরুষ শিশুদের জন্য পোশাক, আর এগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল এমন কিছু একটা করার, এ থেকে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। তিনি আরও বলেন, এর জন্য আমাকে একটু সময় দিতে হচ্ছে। আগামী 27 অক্টোবর আমার জন্মদিনে চালু করব এই পোশাকের ব্যবসা। আমাকে এই ব্যবসায়ী হওয়ার জন্য সাহস দিচ্ছেন আমার বর অপু এবং শ্বশুর বাড়ির মানুষ। তাদের সাহসেই রাত দিন এক করে নিজের ইচ্ছা পূরণের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।